13 ফেব্রুয়ারি 2024 রাজ্য তৃণমূল ভবনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ ওয়াইজুল হক সাহেব এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হাওড়া জেলা সদরের সভাপতি মোহাম্মদ হানিফ শেখের নেতৃত্বে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হাওড়া জেলা কমিটির পদাধিকারীদের দক্ষিণ হাওড়া কেন্দ্রের 45 নম্বর ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, ডোমজুর কেন্দ্রের বাঁকড়া 1 নম্বর অঞ্চল, জগৎবল্লভপুর কেন্দ্রের বেগলি অঞ্চল, সাকরাইল কেন্দ্রের মহিয়ারি 2 নম্বর অঞ্চলের বিভিন্ন পদাধিকারীদের সভাপতি, সহসভাপতি, সম্পাদকের নিয়োগপত্র তুলে দিলেন। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতির সাথে আমাদের হাওড়া সদরের সংগঠনকে নিয়ে প্রত্যেক সপ্তাহে এখানে আলোচনা হয়। সমস্ত জায়গা থেকে সভাপতি, সহসভাপতি, ব্লক প্রেসিডেন্ট, এই সমস্ত আজকে ভোট দেওয়া হয়েছে মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য, কাজ করার জন্য। হাওড়া জেলা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি হিসাবে কাজ করছি এবং 16 নম্বর পঞ্চায়েতে আমি মেম্বার। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক মানুষ প্রতিনিয়ত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হাওড়া জেলা সদরের সভাপতি মোহাম্মদ হানিফ শেখের নেতৃত্বে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সদস্য পদ গ্রহণ করে চলেছেন। উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি শেখ জাহির আহমেদ সহ আরো বহু বিশিষ্টজনেরা। আসসালামু আলাইকুম। আজ 13 ফেব্রুয়ারি 2024 সাল তৃণমূল ভবনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় সভাপতি প্রফেসর ওয়াজুল হক সাহেবের নেতৃত্বে এবং হাওড়া জেলা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় সভাপতি মোহাম্মদ হানিফ সাহেবের নেতৃত্বে পুনরায় দক্ষিণ হাওড়ার 45 নম্বর ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, জগৎবল্লভপুরের বেগড়ি অঞ্চল এবং সাকরাইলের মহিয়ারি 2 অঞ্চলের বিভিন্ন পদাধিকারী হাতে নিয়োগপত্র তুলে দিলেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্মানীয় সভাপতি ওয়াজুল হক সাহেব। এবং উনি অনুপ্রাণিত করলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে জোয়ার চলছে, জনজোয়ার, নবজোয়ার চলছে, যেভাবে উন্নয়নের জোয়ার চলছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের সকল বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পদাধিকারীদের সদস্যদের উদ্বুদ্ধ করলেন এবং আমরা যেন মানুষের সঙ্গে, মানুষের সাথে থাকতে পারি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা তার আদর্শটাকে, তার মতাদর্শটাকে এবং মানুষের জন্য কাজ করার টানার যে ব্রতি সেটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার জন্যই আজকে সকলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। এবং ভবিষ্যতে কীভাবে আমরা এগিয়ে যাব, কীভাবে মমতা ব্যানার্জির আদর্শে আমরা এগিয়ে যাব, সেটা আমাদের সামনে তুলে ধরলেন আমাদের সকলের প্রিয় ওয়াজুল হক সাহেব এবং মোহাম্মদ হানিফ শেখ মহাশয়।